তো গাইস কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। বাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো। আজকে আমি আমার সাবস্ক্রাইবারদের নিয়ে আর র‍্যাঙ্ক পুশ দিতাছিলাম, আর হঠাৎ করে আমাদের ম্যাচে দুই তিনটা টিকটকার পরে আর ভাই আমরা মারার সাথে সাথে উড়া দৌড়া লোলি মোড় দেখায়। তার ভিতরে গাইস কিন্তু আজকে রিজনের অনেকগুলো স্কোয়াডও আছে। তো যাই হোক ভাই, ভিডিওটা কিন্তু অনেক বেশি জোস হইতে যেতেছে, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অনেক বেশি মজা পাইবা। এইখানে দেখো গাইস, আমি কিন্তু এমপি ফোর্টি পাইছিলাম, আর ভাবছিলাম ভাই রিজন খেলতে খেলতে মানে রিজনে পুশ দিতে দিতে এমপি ফোর্টিতে একটা আজকে চ্যালেঞ্জ বানায় ফেলাম, কারণ তোমরা অনেকদিন ধরে চ্যালেঞ্জ মিস করতেছো। তো মাঝে মাঝে ভাই পুশের ভিতরে চ্যালেঞ্জও বানামু, দেন এমপি ফোর্টিলে সোজা উপরে যে মারার লিগা। আর আজকের উপরে ভাই কই থেকে জানি এই পোলারে আয়া ভাই আমার হেডশট মাইরা দেয়। আর গাইস দেখো মারার লগে লগে ভাই উড়া দুরা ইমোট দেয়া শুরু করে দিছে। এটি কোনো কথা ভাই, মানে অশান্তির ভিতরে অশান্তি। তারপরে গাইস ওই একলা দিলে ভালোই হইতো, কিছুক্ষণ পর ওর টিমমেট হয়েছে ভাই। এই সালে আয়া ঝন্ডা ভন্ডা যা পারতাছে দিতাছে, মন মেজাজ আরও খারাপ হয়ে গেছে। এখন তো ভাবছি গাইস আমি যেই প্লেয়ারটারা মারুম ওইটারই মেরে ইমোট দিব, কোনো মায়া দয়া দেখামো না, একদম সব ডিটে খেয়ালামো ভাই। আর স্কোয়াডে কিন্তু অনেক কি ভাই স্কোয়াড আছে, টিকটকার স্কোয়াড অনেকগুলো আছে, রিজওয়ান স্কোয়াড। বা যাই হোক, যেহেতু মাথা মতো নষ্ট করে দিছে ভাই, এখন যেটারে পাবো ওইটারে ভালো ভালো গরুর মতো খালি ইমোট দিব। চলো গাইস, অলরেডি কিন্তু নাইমা গেছি আর এমপি ফাইভ পাইছি ভাই। সিরিয়াসলি অনেক বেশি কষ্ট পাইলাম, মাত্র নামলাম ভাবছিলাম এমপি ফোর্টি চ্যালেঞ্জ করবো, যেহেতু ভাই রিজন পুশ দিতেছি অনেকদিন ধরে, তোমরা চ্যালেঞ্জ মিস করো, কিন্তু আর শান্তি দিল না। চলো ভাই, এরে গাইস আমাকে দুইজন এক ঠেলা মারছে শালার পুতেরা, গাড়ি এরে ভাই মাইরা দিছে, তাতরি 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 ভাই। আরে ভাই তাড়াতাড়ি আহ, রেজা ভাই রেজা ভাই তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ভাই, মরে গেলাম। দেহ ভাই রেজার কোনো খবর না, এরই কোনো কথা ভাই, এরকম সাবস্ক্রাইবার হলে কেমনে হইব ভাই। চলো ভাই কামরান ভাই আয়া পড়ছে, বাঁচা দিছে গাইস, চলো ভালো কাজ করছে ভাই। কিন্তু উড়া ধরে দৌড়ায় বললো, কিন্তু রেজা ভাই আমার সামনে থাকা সত্ত্বেও ভাই আইলো না, কষ্ট পাইলাম, কিচ্ছু করার নাই ভাই। যেহেতু সাবস্ক্রাইবার নিয়ে খেলতেছি সবাই ভালোবাসার মানুষ, একটু একটু এরকম করলে মাইনা নিতে হবে। চলো গাইস আগে উড়া ধরে মেডিকেট পেঁচাই, তারপর এনিমির কাছে যাই, শালা এক একটার গোয়ার ভিতরে ব্যাম্বো বাস দিব ভাই। চলো চলো ভাই, এদিকে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ভাই মারামারি করতো। ওরে ভাই আমার এ করেছি কী জেনে হাই হয়ে গেলো না, কী হলো বোঝানো ভাই, নাকি এ মিস্টেক হয়ে গেলো ভাই, মানে বাটন কাজ করতেছিল না, আতকার উপরে মেন খারাপ পড়ছে, এটি কোনো কথা। চলো চলো চলো, এটা ফাড়াই আর দুইটা একটা ডিপ দিব ভাই, কই গেল ওই যে যে আইসে সোজা আসো বন্ধু, একবার এটির কাছে আনলি সব। চলো ভাই এবার একটু ইমোট দিই, শালা সব দিকে একটু একটু করে ইমোট দিব ভাই, কোনো ছাড়া ছাড়ি নেই, যেটা সামনে পড়বো একদম মাইরা কাপে বানালাম ভাই, বুঝুই তো ভাই, এমনি মন মেজাজ খারাপ, তার ভিতরে দিছো সিমোট, কোনো ছাড় চলবো না গাইস, কোনো ছাড় নাই। আর টিকটকারের রূপে তো কোনো মায়া দেওয়া কিছুই হবে না ভাই, ওরা ভাই যেই লেভেলের ভাই মনে করে ইয়া করে, একটু যদি দেখে ইউটিউবার মিউটিউবার পড়ছে তার ভিতরে সিজন এইট নাইন বই রাইছে, তাহলে শুরু করে দেয় ভাই কন্টেন্টের লিগা, মাইরা লোল দেওয়া স্কোয়াড লোয়া কী করে না করে। যাই হোক চলো ভাই, এখন আমরাও শালা কন্টেন্টের লিগে উড়ে ধরো লোল দেবো, কিচ্ছু করে নেই ভাই, যে যেমনে করবো অমনি করে ভাই ওগুলোকে ওটাই করতে হবে, একদম সোজা সোজা। Let's 1x bet. গাইস তোমরা তো 1x bet এর নাম শুনেছো, এটা হচ্ছে ট্রাস্টেড নাম্বার 1 সাইট। এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচের বেট ধরা যাবে, লাইক কোন টিম কত রান করতে পারবে, কোন টিম কয়টা গোল করতে পারবে। এখন অনেকগুলো ম্যাচ চলছে, আইপিএল চলবে তো টানা 2 মাস ধরে, আইপিএল এর প্রতিটা ম্যাচই তোমরা অনুমান করে বেট ধরতে পারবে, তাহলে এখনি চলে যাও 1x bet এ আর তোমাদের জ্ঞানের মাধ্যমে তোমরা ইনকাম করা শুরু করে দাও। তোমাদের ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে এখান থেকে কিন্তু টাকা ইনকাম করা বামাতের খেলা। তাছাড়া ক্যাসিনো পোকার থেকে শুরু করে সব ধরনের গেম তো আছেই, তোমরা ফার্স্ট ডিপোজিটেই 200% বোনাস পেয়ে যাবে। তাছাড়া আইপিএল উপলক্ষে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ আছে, তোমাদের উইন হওয়া টাকাগুলো কিন্তু তোমরা বিকাশ নগর পেটিএম ইউপিআই এর মাধ্যমে উইথড্র করতে পারবা। তাহলে এখনই আর লেট না করে আমার দেওয়া প্রোমো কোডটা ব্যবহার করে ফার্স্ট ডিপোজিটে 200% ডিপোজিট বোনাস নিয়ে নাও। অ্যাপটি ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন আর কমেন্টে দেওয়া থাকবে, তাহলে এখনই আর লেট না করে 1x bet ডাউনলোড করে ফেলো। চলো ভাই, অলরেডি কিন্তু ঘুরতে ঘুরতে তিনটা কিল করে ফলাইছি, আর ভাই এদিকে আবার আইছি এনিমি মারা লিগা। আর গাইস ওয়ান ট্যাপ লাগছিল, কিন্তু ভাই আমার টিমমেট মেরা দিছে, তো আর কিলটা পাইলাম না। চলো ভাই কপাল খারাপ, কিচ্ছু করার নাই, আর পুশ দিতে আইলে কিন্তু এমনিও ভাই বেশি কিল পাওয়া যায় না, কারণ টিমমেটরা উড়া ধরে সব মাইরা ফেলে তোমরা জানোই। আর গাইস আমাদের এখানে বিয়ের অনুষ্ঠান ছিল, তো ভাই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কারণে গাইস আমরা কিন্তু ওইরকম পুশ দিতে পারি নাই, একদম পিছে পড়ে গেছি গা। বাট সমস্যা নেই, আস্তে আস্তে যতটুকু পারি ট্রাই করবো পুশ দেওয়ার,
তো ভাই তোমরাও আমাদের জন্য বেশি বেশি দোয়া করো, ভালোবাসা দিও, সাপোর্ট দিও, তাইলেই হবে। চলো গাইস, এদিকে কিন্তু একটু নায়কের মারছি ভাই, মাইরার সাথে সাথে ক্লিয়ার করে দিছি। আর সরি ভাই, তোমরা অনেকে আমার টপ আপের কাস্টমার আছো, যারা ভাই মনে করো আজকে টাকা পাঠাইছো কালকে টপ আপ দিছি, এরকম হয়েছে। আর ভাই ভেরি ভেরি সরি, কিছু মনে করো না, কারণ বললামই তো ভাই অনুষ্ঠান ছিল, এটার জন্য অ্যাটেন্ড করতে পারিনি আমি, কিন্তু তাদের ভাই সরি বইলাও দিছি, তারপরও ভিডিওতে বইলা দিলাম। তো গাইস, তোমরা যারা যারা টপ আপ নেও আমাদের থেকে, তো অবশ্যই এখন থেকে অ্যাক্টিভ পাবা, কোনো টেনশনের কিছু নেই, ঠিক আছে? আর যে লেট করছি ভাই ওইটার জন্য সরি ভাই, কিছু মনে করো না, আর নেক্সট থেকে এরকম হবে না আশা করি, ঠিক আছে? তো ওরে বাইরে ভাই, আমি এনিমির গাড়ি লিয়ে পলাই গাইস, এমনই ধাক্কা দিয়ে দিছিল ভাই, আমি ডরে শেষ। চান্দুয়ালি বাঁচাইতেছে, রিভাইভ দিতেছে, কী করে না করে, বাট আইতে দাও ভাই, একবারে ভের ভের মাই দিমু, কোনো বাঁচার কায়দা নাই গাইস, কী করবো, তারা ফ্রিজ ফ্রিজ দিই, সেটা রিভাইভ সিস্টেম না দিতে পারে, চলার পুত্রা রিভাইভ দিবি, ল দে তোর ওয়াল টল সব ভেঙে দেবো, এখন দিমু পটকা মাই ল মার। ওরে ভাই আরেকটা এসছে, চলো গাইস ওয়ান টেপ, খালি ঝড়ের ভিতরে ঝড়, গতিবিধ বাড়ায় ঝড় দিমু ভাই, তিনটারা খাই দিছি গাইস, বুঝো নাই, একদম খা খামাই দিমু, এনিমি সব কাইন্দা বিন্দা বাঁচে যাবো গা ভাই, বুঝোই তো, কোনো ছাড় দিমু না গাইস। এ ভাই আমার থার্ড পার্টি শালা আমার কিল চুরি করে লাইছে, এ এটা কোনো কথা গাইস, কোন মাথাতে বইয়া বেয়া খেলা আলাদা করলোটা কি ভাই, একবার মাথাটা কাজ করলো না, এত কষ্ট করে দুই তিন এনিমি এদিকে হইলাম, ভাবলাম ভাই একটু বলির মতো দিমু ভাই উড়া দুরা কিল, কিন্তু পাইলাম না গাইস, দূরের থেকে কোবায় কোবায় আমার কিল্লি মেরে দিল সব। চলো ভাই, ওই শালার পুত্রে মাইরা আমার কিলটা উশিল করতে হবে, চলো মামাম ওপি ভাই মারছি, এমন মনটা চাইতেছে ভাই, আর বিচি বুচি কাঁপাই এই মুহূর্তেই, কিন্তু কী করবো ভাই, যারা যারা দেহে পর আবার ইয়েটে রিপোর্ট টিপোর্ট দিয়ে দিলে, বাট সমস্যা নেই। চলো গাইস, অলরেডি দেখতে দেখতে কিন্তু আমাকে 7টা কিল হয়ে গেছে গা, বেশি প্যারা লওয়া যাবো না, ঘুরতে ঘুরতে এমনি ভালো কিল করে ভালাবো। আর ভাই তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, চ্যানেলও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, আমাদের কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার তাড়াতাড়ি ডান করে দিও, অনেক বেশি ভালোবাসা দেখেছো অনেক অল্প সময়ে, তোমাদের সবাইকে মন থেকে কিন্তু অনেক বেশি ধন্যবাদ জানাই ভাই, আর ভালোবাসা তো থাকবেই। চলো ভাই এরকম বেশি বেশি সাপোর্ট দেখাইতে থাকো, ওরে বাইরে ভাই উপরতে মারিস না ল গাইস, একবারে 120-এর বেশি শট মারছি ভাই, এবারে ক্রিমোট টিমোট দিয়ে জায়গা নাকা, অনেক তো দিছো আমগর ইমোট ভাই, টিকটকাররা ইমেজ তো ভুইয়া করে আছে, আর মতন করতে আর তো ইয়ে হইব না, কন্টেন্ট হইব না। চলো গাইস, ওই ভাই মারছে, ইউটিউবার মাইরা একটা ভিডিও বানাইছে, বুঝোনের কথা, মাইরা ক্রিমোট টিমোট দিছে একটা ভাবসা অন্যরকম, মানে কী একটা অবস্থা। চলো ভাই কিছু করার নাই, এখন আমরা একটু কেলানি কুলানি দেই, আমগো কিছু ভিডিও ভিডিও লাগবো, আমি মরে গেলে আবার লস, এবার আমরাও কি মর দিই ভাই, চলো আমগো কন্টেন্ট হইতেছে গাইস, এটি হলো নিয়ম ভাই, যে যেমন করবো তার লোকে ওরকম ব্যাপারই করুম, ভাবছিলাম এমপি ভরি চ্যালেঞ্জ করবো ওই জায়গায় ভাই, টিকটকের কন্টেন্ট বানালাইছি, কী অবস্থা দেখছো ভাই, এডি হইলো ভাই মনে করে কী কমু কও। আচ্ছা যাক, চলো ভাই অলরেডি কিন্তু 11টা কিল করে ফেলাইছি, আর এনিমি আছে 2টা না 3টা ভাই, কারণ আমার টিমের সবই বেঁচে আছে, আর ভাই যদি মাঠের ভিতরে 6টা এনিমি থাকে আমরা 4জন বেঁচে থাকি, তার মানে আছে আর 2টা, এই 2টার হার কাঁপানো মায়ের দিয়ে ভাই লবিতে পাঠাই দিমু, যাতে নেক্সটে ভাই কথা কইতে গেলে ভয় পেয়ে কথা কয়, বুঝোই তো, বুক ভরা সাহস লয়ে আমার টিমের টিমে পিড়াইতেছে, বা চিন্তা করেন এ ভাই কার সামনে আইছে, সবার সিরাজ উদ্দোল্লা ভাই কেমনে মারতাছে ভাই, কেমনে করে আমার টিমমেটটা মারতাছে দেখছো, শেষ পর্যন্ত কিন্তু ভাই ম্যাচটা আর ভুইয়া নিতে পারে নাই, টিকটকার হোক আর ওল্ড লবি প্লেয়ার হোক আর রিজনের প্লেয়ার হোক ভাই, ভুইয়াটা কিন্তু আমরাই টান দিয়ে লোয়া করছি। আশা করি ভাই আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক বেশি ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করো, শেয়ার করো, আর ভাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিও, নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাদের বেশি বেশি কমেন্ট করে জানাই দিও। আর ভাই হ্যাঁ, আজকের মতো যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভাই, লাস্ট একটা কথা, তোমরা যারা যারা আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও অথবা আইডির কাজ করাইতে চাও, তারা কিন্তু আমাদের ডিসক্রিপশনে 2টা নাম্বার পাওয়া যাবে, লাস্টে যেটা 58 ওইটা হচ্ছে আমাদের টপ আপের নাম্বার, আর লাস্টে যেটা 12 ওইটা কিন্তু আমাদের ফেসবুক কাজ করানো হয় ওই নাম্বার, ঠিক আছে? তো অবশ্যই সবাই মেসেজ করো।